আসসালামু আলাইকুম, আমি ডক্টর আব্দুল্লাহ মারুফ বলছি, সহকারী অধ্যাপক অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি বিভাগ, আবদিন মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার, ঢাকাতে কর্মরত আছি। এবং আমার পার্সোনাল চেম্বার অ্যাড্রেস মিরপুর ইবনে সিনা ডায়াগনোস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, মিরপুর 2। এটি হচ্ছে কমার্স কলেজ রোড বা শিয়ালবাড়ির মোড়ের খুবই কাছে। আজকে হচ্ছে আমরা একটি আরেকটি কমন টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে পায়ের গোড়ালিতে ব্যথা। তো আমরা আসলে অনেক পেশেন্ট প্রতিনিয়তই পেয়ে থাকি আমাদের চেম্বারে, তারা আসেন পায়ের গোড়ালির ব্যথার সমস্যা নিয়ে। আসলে গোড়ালি ব্যথা কেন হয় বা এটা কী কারণে হয়ে থাকে, কাদের হয়ে থাকে বেশি, এটা নিয়ে আমরা আজকে একটু খুব অল্প সময়ের মধ্যে একটু বিস্তারিত আলোচনা করব। গোড়ালি ব্যথার আসলে অনেকগুলো কারণ থাকতে পারে বা অনেক রোগের কারণে পায়ের গোড়ালিতে ব্যথা হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি রোগ, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি, যে প্ল্যান্টার ফ্যাসাইটিস হচ্ছে আপনার এমন একটি রোগ যেটা আসলে হিলের বা আমাদের পায়ের যে গোড়ালির যে ভিতরের অংশ, মানে আমাদের পায়ের যে ভিতরের সাইডে সাধারণত এই জায়গাটিতে সাধারণত তীব্র ব্যথা হয়ে থাকে পেশেন্টের। পায়ের জাস্ট ভিতরের সাইড বা মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য হিল, এই জায়গাটিতে খুব ব্যথা হয়। এই ব্যথা সাধারণত কাদের বেশি হয়ে থাকে? এটা আসলে মেল ফিমেল সবারই এই ব্যথাটি হয়ে থাকে। এটার জন্য আসলে উল্লেখযোগ্য কোনো ওইরকম আসলে কোনো কারণ এখনও পাওয়া যায়নি, তবে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যে সাধারণত যারা হচ্ছে যারা ওবেস পেশেন্ট বা যারা একটু ভারী, তাদের ওজন অনেক বেশি, তাদের এই রোগটি সাধারণত বেশি হয়ে থাকে। আর হচ্ছে মেল এবং ফিমেল সাধারণত, মানে পুরুষ এবং মহিলা সবারই হচ্ছে এই রোগটি হতে পারে। এবং এর মধ্যে যেটা আমি বললাম, যে সাধারণত যারা একটু ভারী তাদের এই রোগটি বেশি আমরা দেখে থাকি। এবং এই ব্যথাটি আসলে এক ধরনের খুবই একটা শার্প একটা ক্রাম্পিং পেইন হয় গোড়ালিতে। যখন পেশেন্ট আসলে হাঁটাচলা করে তখন সাধারণত ওনার এই ব্যথাটা মনে হয় পায়ের মধ্যে, মনে হয় কোনো সুই অথবা কোনো কাঁটার মতো বিঁধে যায়। এবং এটি অনেক সময় পেশেন্টরা আমাদের কাছে এসে বলে থাকেন যে তার এই ব্যথাটি সাধারণত ঘুম থেকে ওঠার পরে, সকালে যখন ঘুম থেকে ওঠার পরে তখন আর পা মনে হয় মাটিতে অথবা ফ্লোরে ফেললে খুবই ব্যথা অনুভূত হয়, এবং অনেক সময় অনেকে পা ফেলতেই পারেন না অথবা ভর দিতে পারেন না, অথবা পায়ে ভর দিয়ে যে দাঁড়িয়ে যে ওয়াশরুমে যাবেন সেটা তারা করতে পারেন না। এটি হচ্ছে সাধারণত এই রোগের একটা উল্লেখযোগ্য উপসর্গ বা সিমটম। এখন আমরা হচ্ছে আমাদের কাছে যখন পেশেন্ট আসেন চেম্বারে, তখন আমরা আসলে তার যে বয়স এবং তার ওয়েট সব কিছু দেখে, এবং এর সাথে আমরা হচ্ছে পেশেন্টকে কিছু তার যে পুরনো অন্য কোনো রোগ আছে কিনা, তার কি ডায়াবেটিস আছে কি নাই, তার কোনো থাইরয়েডের সমস্যা আছে কি না, তার ওজনটা কি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে কি না, তো এই সমস্ত এর সাথে হচ্ছে এটা একটু অ্যাগ্রাভেটেড, মানে এটা যেহেতু ওয়েট বৃদ্ধিটা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে এই রোগের জন্য, সেই ক্ষেত্রে আমরা আসলে সাধারণত যাদের ওয়েট একটু বেশি তার যে নর্মাল ওয়েটের থেকে, সেক্ষেত্রে অবশ্যই আমরা তাদেরকে একটু অ্যাডভাইস দিয়ে থাকি আগে, যে আপনার আসলে ওয়েটটাকে রিডাকশন করতে হবে। আচ্ছা, এরপরে আসেন না হচ্ছে আমরা এই রোগটাকে কীভাবে আসলে ডায়াগনোসিস করে থাকি। এই রোগটি আসলে আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি, এটার জন্য আপনার সাধারণত তেমন কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার হয় না। তারপরে হচ্ছে আমরা তার পায়ের বা গোড়ালির কোনো হাড়ের কোনো সমস্যা আছে কি না সেই প্যাথোলজিকে বাদ দেওয়ার জন্য অনেক সময় এক্স রে করে থাকি। তো আমরা সাধারণত এক্ষেত্রে হিলের এক্স রে দিয়ে থাকি অথবা অ্যাঙ্কেলের এক্স রে করে থাকি। তখন ওখানে দেখা যায় আমাদের যে হিল বোন যেটা বা ক্যালকেনিয়াম আছে, যে পায়ের আমাদের যে গোড়ালি বা গোড়ালির এই পিছনের যে বড় একটি হাড় আছে, এই হাড়ের হচ্ছে পিছনে অথবা নিচের দিকটায় অনেক সময় এক্সট্রা হাড় অনেক সময় বৃদ্ধি পায়, যেটাকে আমরা ক্যালকেনিয়াল স্পার বা হাড়ের যে বৃদ্ধাংশ যেটা, সেখানে বৃদ্ধি পেলে দেখা যায় ওই হাড়ের মাথায় যে অংশটার হাড় বৃদ্ধি পেয়েছে ওখানে যখন আসলে পেশেন্ট হাঁটে বা ভর দেয় তখন ওখানে হচ্ছে একটা ব্যথা অনুভূত হয়। আসলে ওইটা দেখার জন্য আমরা অনেক সময় পেশেন্টের পায়ের এক্স রে করে থাকি। তবে এক্স রেতে আমরা সাধারণত তেমন কিছু পাই না, এক্স রেতে এটা আসলে অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রেই এক্স রে নর্মাল। তো আমরা হচ্ছে পেশেন্টকে জাস্ট একটু শুয়ে পেশেন্টের যে মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য হিল বা পেশেন্টের হিলের যে ভিতরের সাইড যে এই অংশটা, এখানে আমরা একটু কম্প্রেশন দিই বা কম্প্রেস করি বা চাপ দিলে পেশেন্ট বলে থাকেন যে আমার এই জায়গাটায় আসলে প্রচণ্ড ব্যথা হচ্ছে। আসলে অন্য জায়গায় তার কোনো ব্যথা নেই, কিন্তু এই জায়গাটা এখানে চাপ দিলে তার ব্যথাটা খুব বেশি বেড়ে যায়। তো এটা হচ্ছে আমরা ক্লিনিক্যালি একটু পেশেন্টকে এক্সামিনেশন করলে আমরা বুঝতে পারি যে আসলে উনি এই প্ল্যান্টার ফ্যাসাইটিস নামক রোগে ভুগছেন। আসলে এটা কী কারণে হয়ে থাকে? এটা আসলে খুবই একটা সিম্পল একটা কারণ, সেটা হচ্ছে আমাদের এইখানে পায়ের যে গোড়ালি বা হিল যেটা বলি, এখান থেকে হচ্ছে আমাদের অনেকগুলো রগ বা মাসেলের যে টেন্ডন বা রগ, এখান থেকে হচ্ছে সামনের দিকে চলে আসে। তো রগের যে হচ্ছে যে অরিজিন যেটা, এখানে
রগের আসলে তৈরি উৎপত্তি হয় এই জায়গাটা আমাদের। তো এখানে সাধারণত অনেক দিন পর্যন্ত পেশেন্ট যখন কারো হচ্ছে ওয়েট একটু বেশি থাকে অথবা হাঁটাচলা বেশি করে থাকেন, তো সেক্ষেত্রে পেশেন্টের এই ওয়েট গেইনের কারণে ওখানে যেহেতু একটু তীব্রতর মানে প্রেশার বা চাপ অনুভূত হয়, এই কারণে ওখানে একটা ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হয় এবং এই প্রদাহ থেকেই ব্যথাটা আস্তে আস্তে তৈরি হয়ে যায়। তখন এই ব্যথা আসলে অনেক সময় ঔষধ খেলেও এই ব্যথা আসলে অনেক সময় পেশেন্ট এই ব্যথা থেকে রিলিফ বা এই ব্যথা সাবসাইড করে না। তো সেক্ষেত্রে আমরা আসলে এটার জন্য এটার ট্রিটমেন্ট সাধারণত আমরা পেশেন্টদেরকে অবশ্যই কনজারভেটিভ চিকিৎসা দিয়ে থাকি। এটার জন্য আসলে আমরা সাধারণত 95% পেশেন্টই আসলে কনজারভেটিভ চিকিৎসা ভালো হয়ে যায়। তো আমরা পেশেন্টকে একটু লাইফস্টাইলকে একটু মডিফাই করতে বলি, যার ওয়েট একটু বেশি আছে তাদেরকে ওয়েট রিডাকশন বা ওয়েট কমাতে বলি, এবং এর সাথে যে ডায়াবেটিস অথবা তার থাইরয়েডের সমস্যা থাকলে সেগুলো একটু কন্ট্রোলে রাখতে বলি। এবং এর সাথে হচ্ছে আমরা পেশেন্টকে কুসুম গরম পানি করে পাটাকে হট কম্প্রেশন দিতে বলি। তবে হ্যাঁ, ব্যথাটা যদি খুব বেশি সিভিয়ার হয় এবং ওই জায়গাটা খুব বেশি লালচে হয়ে যায়, একান্তই পাড়া দিতে পারছে না, সেক্ষেত্রে আমরা অবশ্যই কোল্ড কম্প্রেশন দেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকি এবং এর সাথে অবশ্যই ব্যথানাশক ওষুধ দিয়ে থাকি কম সময়ের জন্য। বাসায় বসে কিছু হচ্ছে আমরা ব্যায়াম শিখিয়ে দিই পেশেন্টদেরকে। ব্যায়ামটা খুবই গুরুত্বপূর্ণ এই রোগের জন্য, ওয়েট কমানোর পাশাপাশি ব্যায়াম সাধারণত আমরা যেটা বলি যে আপনার যে অ্যাকিলিস স্ট্রেচিং এক্সারসাইজ আমরা বলি, অনেক সময় হচ্ছে প্ল্যান্টার ফাসা স্ট্রেন্থেনিং এক্সারসাইজ আমরা ব্যায়াম এই ব্যায়ামটা আমরা শিখিয়ে দিই পেশেন্টদেরকে বাসায় বসে করতে বলি এবং এর সাথে ওজন কমাতে বলি। এবং এর পাশাপাশি অনেক সময় আমরা পেশেন্টদেরকে ইঞ্জেকশনের একটা রোল এখানে আছে, আমরা অনেক সময় ইঞ্জেকশন দিয়ে থাকি এখানে, যে ইন্টারন্যাশনাল স্টেরয়েড ইঞ্জেকশন এখানে হচ্ছে সাধারণত 3টা ডোজে আমরা দিয়ে থাকি এবং 3 মাসে 3টা ইঞ্জেকশনের মাধ্যমে পেশেন্ট এটা মোটামুটি 95% থেকে 100% পেশেন্ট এটা কিওর হয়ে যায়। আর অবশ্যই এর সাথে ওয়েট রিডাকশনের একটা উল্লেখযোগ্য রোল আমরা এখনও সেটা বলছি, বারবার বলছি যে ওয়েট রিডাকশন করতে হবে এবং এর সাথে বাসায় বসে একটু ফিজিওথেরাপি নিতে হবে এবং যে ব্যায়ামটা সাধারণত আমরা বাসায় পেশেন্টদেরকে শিখিয়ে দিই, এগুলো করলে সাধারণত পেশেন্টরা অনেকদিন ভালো থাকেন এবং তার এই প্ল্যান্টার ফ্যাসাইটিস নামক রোগ থেকে অবশ্যই অনেক ক্ষেত্রেই পরিত্রাণ পেয়ে থাকেন। তারপরও আপনাদের মধ্যে যাদের এই রোগটি বাসায় এখনও আছে এবং আপনারা এই পায়ের গোড়ালির ব্যথায় ভুগছেন, অবশ্যই আপনারা কালক্ষেপণ না করে আপনারা একজন অর্থোপেডিক্স ডক্টর বিশেষজ্ঞ অর্থোপেডিক ডক্টরের চেম্বারে আসবেন এবং ওনার অ্যাডভাইস ফলো করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।